সবাইকে প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি নীলন ব্র্যান্ড থেকে দুটো স্টিলের বোতল অর্ডার দিয়েছিলাম সেগুলোই দিয়ে গেছে তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এর আগেও নীলনের আমি দুটো স্টিলের বোতল নিয়েছিলাম তার আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো চলুন আজকে একটা নতুন ভিডিও শেয়ার করা যাক তো অনেকটাই বড়ো প্যাকেজিংয়ে আছে মানে অনেকটাই বড় প্যাকেট আমি ফোন থেকে মানে স্ট্যান্ড থেকে ফোনটা খুলে আপনাদেরকে একটু দেখাই অনেকটাই বড়ো প্যাকেজিং তো দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় প্যাকেজিংয়ে আছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে আনবক্সিং ভিডিওটা শ্যুট করতে অনেক বড় প্যাকেজিংয়ে এসেছে দুটো বোতল দিয়েছে তার জন্য অনেকটাই বড় প্যাক করেছে তো যাই হোক আমি আগে এটা খুলি তারপরে এর প্রাইস রাইস কত নিয়েছে সবটা বলছি তো প্রথমে আমি এগুলো সিলগুলো কাটি ভিডিওটা একটু লং হবে আমি আপনাদের জন্য ফার্স্ট অ্যাপার্ড করে দেব আর এখন ফ্লিপকার্ট এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর এটার প্রাইস নিয়েছে ওনলি দুশো ষাট টাকা আচ্ছা এত বড় প্যাক দিয়েছে কিন্তু এটা হচ্ছে এর ভিতরে আরও একটা ছোটো প্যাক দিয়েছে এই যে আগের বারে আমায় দিয়ে গিয়েছিলেন এরকম ছোটো প্যাকেজিংয়ে করে তো এটা এখানে দামটা দেখতে পাচ্ছেন দাম ফেলা আছে নশো নিরানব্বই টাকা ব্র্যান্ড হচ্ছে নীল টাইপ হচ্ছে বোতল এবং জেনেরিক নেম হচ্ছে বোতল লেখা আছে কন্টেন্টস হচ্ছে টু নেট কোয়ান্টিটি ওয়ান আর এমআরপি এখানে লেখা আছে সবটাই দেওয়া আছে দেখুন জুলাই দু কালার হচ্ছে সিলভার আর এক লিটারের বোতল আছে বডি মেটেরিয়াল হচ্ছে স্টিল ব্র্যান্ড হচ্ছে নির্লন অ্যাকোয়া স্টেনলেস স্টিল আগেরবারে যখন আমি অর্ডার করেছিলাম তখন কিন্তু এই নির্লন বা এই এই ইয়েটা ছিল না ব্র্যান্ডের ডিটেলটা ছিল না তো আমার যে বোতলটা ছিল আগেরবারে সেটাতেও কোনো নির্লন ব্র্যান্ড লেখাটা আসেনি তো দেখা যাক খুলে বর্ষার সময় চারিদিকে মশা হচ্ছে এবং আপনারা অবশ্যই খুব সাবধানে থাকবেন বাও জাস্ট খুব সুন্দর এসছে আগেরবারে তো আমার মানে মুখে জাস্ট স্মাইল চলে আসলো কারণ আগেরবারে এই লেখাটাই আসেনি যেমন আমার কাছে বোতলটা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আগের তবে এটা বলছি সবটাই বলছি ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছি আমি তো এই বোতলগুলো আমি আগেরবারে নিয়েছিলাম আগেরবারে আমার নেওয়া ছিল জল আছে খুব ভারী লাগছে ওই কারণে আর স্টিল আমি যেই থেকে আনবক্সিং ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করেছি সেই থেকেই আমি বোতলগুলো কন্টিনিউ ইউজ করছি এতে এক ফোটাও মানে স্টেনলেস স্টিল বলেছে তো সেই জন্যই আমি দেখলাম এক ফোটাও কোনো জং টং কিছুই ধরে নি এবং আপনারা এটাকে নিশ্চিন্তে জল ভরে ফ্রিজেও ইউজ করতে পারেন এবং নর্মালিও আপনারা এটাকে সবসময় ক্যারির জন্য খুবই ভালো খুবই ভালো এই স্টিলের বোতলগুলো আমি তো ঠিক করেছি যে সব প্লাস্টিকের বোতল সরিয়ে দিয়ে সবটাই আমি স্টিলে কনভার্ট করে নেবো তো এখানে দেখতেই পাচ্ছেন আগেরবারে এটা এই ব্র্যান্ডের এই জায়গাটা পুরো ফাঁকাই আছে কোনো কিছু লেখা নেই মানে কোনো ব্র্যান্ড লেখা নেই তো আমি বুঝে গিয়েছিলাম যে এটা হয়তো কোনো আনব্র্যান্ড থেকে তবে এবারে যেটা মনে হচ্ছে যে এই বোতলটা একটু বড় আছে তুলনামূলকভাবে মানে যেটা ব্র্যান্ড লেখা নেই সেটা তুলনামূলকভাবে বড় আছে এটা থেকে এটা অনেকটাই ছোট। কোয়ালিটি সেম আছে ভিতরে দেখুন দড়ি দিয়ে দিয়েছে কোয়ালিটি সেম আছে একদম সেম কোয়ালিটি আছে কিন্তু কোয়ান্টিটিতে মনে হচ্ছে এটা একটু ছোট আছে এই নীলনের এটা তো যাক ওটাও খুলে দেখা যাক প্রাইসটা খুবই কম আপনারা যারা নিতে চাইছেন নিয়ে নিতে পারেন আমার থেকে নিল দুশো সত্তরের মধ্যে নিয়েছে দুশো সত্তর টাকার মধ্যে দাম নিয়েছে দুটো বোতলের কিন্তু আপনারা দোকানে গেলে ইচ বোতল মানে এক একটার জন্য পার প্রাইস আপনাদেরকে দিতে হবে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দিতে হবে প্রাইসটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তবে কোয়ালিটি আমার মনে হচ্ছে আগের যেগুলো নিয়েছি মানে এই যে এইগুলো আগেরগুলো বেশি বেটার আছে এটার তুলনায় মানে কোয়ালিটির দিক থেকে দিস ওয়ান ইজ বেটার একটার মুখটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এর এই যে ফিনিশিংটা আছে এটা খুবই ভালো এটার ফিনিশটা খুবই ভালো আছে দেখুন কিন্তু এটার ফিনিশটা অতটাও ভালো লাগছে না আমার এই যে এই জায়গাটাতে ময়লা হবে বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতেই ময়লা হবে কিন্তু এটা সেরকম কোনো গ্যাপ নেই এটা খুবই ভালো আমি লাস্ট ছ আট মাস মতো হচ্ছে ইউজ করছি মানে আপনারা জাস্ট নিশ্চিন্তে এই টাইপের বোতল আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো লং লাস্টিং দেবে এবং প্লাস্টিকের বোতলে না জল খেয়ে স্টিলের বোতল বা কাঁচের বোতলে আপনারা জল খাওয়া শুরু করতে পারেন তো আজকে রিভিউ এইটুকুই থাকলো কেমন লাগলো বোতলগুলো অবশ্যই জানাবেন আর যদি এরকম ভালো অফার আরও পাই আমি যদি আরও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করি সেগুলোরও আনবক্সিং ভিডিও বলুন বা রিভিউ বলুন আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এটা হচ্ছে স্টিলটা খুবই ভালো কোয়ালিটি আগেই বলেছি জং টং ধরে না আপনারা ইউজ করতে পারেন ডেলি ইউজের জন্য বা বাচ্চাদেরকেও আমরা স্কুলে জলের বোতল দিই তাদের জন্য এই রকম বোতল দিলে খুবই ভালো হয় তো আজকে রিভিউ এইটুকুই থাকলেও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা